শিক্ষার্থীরা, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমার পরিচিতিটুকু দিয়ে নিই। আমি সঞ্চিতা রায়, প্রভাষক বাংলা বিভাগ, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। পাঠ পরিচিতিটুকু দেখো। শ্রেণী একাদশ, বিষয় বাংলা প্রথম পত্র গদ্য, শিক্ষার্থীর সংখ্যা 1861 ख्रीटाब्दे 7 मे, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোটগল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64টি বছর তিনি গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোটগল্প রচনা করেন। এর বাইরেও সে গল্প স্বল্প লিপিকা এবং লিপিকা গ্রন্থে রয়েছে তার আরও গল্প সংকলিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। পারিবারিক জমিদারি তদারকের সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার স্বর্ণযুগ সৃষ্টি করেন। সোনারতরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোও তিনি একই সময় রচনা করেন। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃত গীতিময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসে শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ রাজা অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 1941 ख्रीटाब्दे 7 अगस्त, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান হয়। এরপরে আমরা পরের স্লাইডে যাই। দেখো, শিখনফল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সাহিত্য সম্পর্কে জানতে পারবে, ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন নারীর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে, নারী জাগরণের চিত্র স্পষ্টরূপে উপস্থাপন করতে পারবে, শিক্ষার্থীদের মধ্যে যৌতুক প্রথা বিরোধী মনোভাবের জন্ম নেবে। অপরিচিতা গল্পের উৎস। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়, যেটি ইংরেজি 1914। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। এরপরে আমরা আসি পরের স্লাইডে। দেখো, জ্ঞানমূলক কিছু প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু তোমরা দেখো। অপরিচিতা গল্পের কোন বিষয়ের স্ফুরণ ঘটেছে? অপরিচিতা গল্পটি কোন পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে? পরের প্রশ্নটি, কল্যাণী কীভাবে অসামান্য হয়ে উঠেছিলেন? কল্যাণ অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই কল্যাণী অসামান্য হয়ে উঠেছিলেন। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের কন্যার বিয়ের সময় যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। দেখো, এরপরে আছে, অনুপমকে দেখলে কেমন মনে হয়? যে সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। অপরিচিতা গল্পের কথক কে?
অপরিচিতা গল্পের কথক হচ্ছে অনুপম স্বয়ং নিজে। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? অপরিচিতা গল্পটি মূলত উত্তম পুরুষের জবানিতে লেখা। অপরিচিতা গল্পটি কোন কারণে সার্থক? অপরিচিতা গল্পটি পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণের দেশ চেতনায় দীর্ঘ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তির জন্যই মূলত সার্থক। অপরিচিতা গল্পটি শেষ পর্যন্ত কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে? অপরিচিতা গল্পটি মূলত গল্পগুচ্ছর দ্বিতীয় খণ্ডে সংকলিত হয়েছে। পরের স্লাইডে আমরা ফিরে যাই। দেখো এখানে অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে। অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও। এখানে আমরা দেখি পরের অংশটুকু। দেখো প্রথম প্রশ্ন, অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও। এখানে আমরা একটু দেখি বা অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করে অনুপমের বিবাহ যাত্রার বর্ণনাটি আমরা একটু দেই। দেখো এগুলো সংক্ষেপে আমরা একটু শোনাচ্ছি। অনুপমকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পে কল্যাণীর সাথে অনুপমের বিয়ের যাত্রাকে লেখক ফুটিয়ে তুলেছেন। এখানে প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা আর পঞ্চসার মদন দেবের বান বা বিয়ের বিপরীত। অনুপমের বিবাহের ক্ষেত্রে কোনো বিরোধের সম্ভাবনা দেখা দিল না। বিয়েকে কেন্দ্র করে গায়ে হলুদের ধুম পড়ে যায়। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়ে বর্বর কোলাহলে মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে আংটি হারে জরি জহরাতে অনুপমের শরীর যেন গহনার দোকান সদৃশ করে বিবাহযাত্রা আরম্ভ হয়। এখানে আমরা দেখেছি যে অনুপমের বিবাহযাত্রার বর্ণনাটি এভাবে এসছে। যাই হোক, আমরা বিষয়টি সংক্ষেপে আলোচনা করলাম। এর পরের প্রশ্নটি দেখো, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে? উক্তিটি এখানে অপরিচিতা গল্পে, এখানে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের উক্তি। এবং কি কোন প্রসঙ্গে কেন উক্তিটি করেছে সেটি আমরা একটু আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পে অনুপমের ব্যক্তিত্বহীন নির্বিকারত্বই অনুপমের অসহায়ত্বের কারণ। কন্যার লগ্নভ্রষ্ট হওয়াকে লৌকিকতা করে শম্ভুনাথবাবুর বলিষ্ঠ প্রত্যাখ্যানের মধ্যে সূচিত হয়। পণ প্রথার বিরুদ্ধে পাতৃপক্ষের অবস্থান, যে পরিবার মনে করে আমি নিজের কন্যাকে ফাঁকি দেব তেমন পরিবারের সাথে শম্ভুনাথ আত্মীয়তা করতে নারাজ। শম্ভুনাথ অনুপমদের সবার খাইয়ে মেয়েকে বিয়ে না দিয়ে বিদায় করার জন্য গাড়ি ডাকেন। মামা ভেবেছিলেন তিনি ঠাট্টা করছেন। কল্যাণীর পিতা এবার বলেন ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করার কোনো ইচ্ছেই তার নেই, কারণ শম্ভুনাথ সেনকে যেভাবে তার মামা অপদস্থ করেছে, নিজের মেয়ের গা থেকে কোনের গা থেকে গহনা খুলে এনে সেটাকে ছ্যাঁকড়া দিয়ে মানে পরীক্ষা করানোটাও কে শম্ভুনাথ সেন সহজভাবে মেনে নেন নাই। যাই হোক, আত্মসম্মান বোধে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী শম্ভুনাথের প্রত্যাখ্যানের ভিতর দিয়ে পণপ্রথার অন্ধকারের মধ্যে আলোর রেখা সূচিত হয়েছে। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের এই একটি মাত্র ছোট গল্পগুলোর মধ্যে এতটা অসামান্যতা লাভ করেছে, কারণ এখানে কন্যা পক্ষ থেকেই সরাসরি যৌতুক প্রথার বিরুদ্ধে অবস্থান করতে দেখা যায়। আমরা পরের অংশে ফিরে যাই। দেখো, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চসারের কোনো বিরোধ নাই বলতে কি বোঝানো হয়েছে? এখানে আমরা দেখি প্রশ্নটি, প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা আর পঞ্চসার হচ্ছেন তার বিয়ের বিপরীত। অনুপমের বিবাহের ক্ষেত্রে কোনো বিরোধের সম্ভাবনা দেখা দিল না। একদিকে অনুপমের মামার এর সম্বন্ধে আপত্তি নেই, আবার পাত্রিনী অনুপমের দ্বিধা নেই, কারণ বিনুদাদার রুচির প্রতি অনুপমের সম্পূর্ণ আস্থা আছে। বিনুদাদা যখন কল্যাণীকে খাঁটি সোনা বলে আখ্যায়িত করেছে, তখন অনুপমের মতে এ বিয়ের ব্যাপারে প্রজাপতির সাথে পঞ্চসারের কোনো বিরোধ নেই। কিন্তু তা সত্ত্বেও এই বিয়েতে তার যথেষ্ট পরিমাণে ভোগান্তি হয়েছে, শেষ পর্যন্ত বিয়ে কিছুতেই হয়নি। এরপরে আমরা পরের প্রশ্নটিতে যাই। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।
বক্তার এমন অনুভূতির কারণ ব্যাখ্যা করো। এখানে তোমরা সবসময় মনে রাখবে, অনুধাবনমূলক প্রশ্নগুলো সবসময় গল্পের ভিতর থেকে নেওয়া হয় এবং সেখানে লেখকের উক্তিগুলোকেই সব থেকে বেশি দেখানো হয়। আমরা একটু প্রশ্নটি, নিচের প্রশ্নটি দেখানোর চেষ্টা করছি অনুধাবনমূলক প্রশ্নে। যাই হোক, আমরা এখন 4 নম্বর প্রশ্নটি ব্যাখ্যা করব যে কেন এটি বললেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের প্রদত্ত উক্তিটিতে অনুপমের মানসিক অবস্থার কথা উপস্থাপিত হয়েছে কথকের এই অজবানিতে। বিবাহ ভেঙে যাওয়ার প্রায় 1 বছর পর অনুপম তার মাকে নিয়ে এক ট্রেন যাত্রার কানপুরে কল্যাণীর সাথে প্রথম দেখা হয়। কল্যাণী একটি বাক্য বারবার বেজে চলে অনুপমের কানে, গাড়িতে জায়গা আছে। অনুপমকে কল্যাণী না চিনলেও অনুপম ঠিকই চিনে কল্যাণীকে। অনুপম মামার এ ও মায়ের নিষেধ অমান্য করে কানপুরে এসে কল্যাণীকে বিয়ে করার তীব্র বাসনা পুনর্ব্যক্ত করে, হাত জোর করে, মাথা হেট করে। শম্ভুনাথবাবুর হৃদয় সে জয় করতে পারলেও কল্যাণীকে সে জয় করতে ব্যর্থ হয়। ততদিনে কল্যাণীর পথ ভিন্ন দিকে চলে গেছে। কল্যাণী অনুপমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর কারণ হিসেবে সে বলে মাতৃ আজ্ঞা। অনুপমকে কল্যাণী বিয়ে করতে অস্বীকৃত হলেও কল্যাণীকেও সে ভুলতে পারে না। তার মনে হয় অপরিচিতাকে তাকে মনে জায়গা না দিলেও সে তো একটা জায়গা পেয়েছে যেখানে সে শুধু কল্যাণীকেই ধ্যান করে চলেছে। মূলত কল্যাণীর সেই বাক্যই অনুপমকে মন্ত্রমুগ্ধ করে রাখে সারা জীবনের জন্য। পরের প্রশ্নটি দেখো। ওগো সুর, অচেনা কণ্ঠে সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ বুঝিয়ে দাও। এই প্রশ্নটির উত্তরটি আমরা একটু সংক্ষেপে বলি যে অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় দিগ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। মানুষের মধ্যে বা যা অন্তরতম অনির্বচনীয়, অনুপমের মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। মায়ের সাথে গাড়ি করে তীর্থের যাত্রাপথে হঠাৎ একটি মেয়ের সুন্দর কণ্ঠস্বরে অনুপমের ভেতরে আলোড়ন সৃষ্টি হয়, যার ফলে চোখের সামনে তাকে দেখতে না পেয়েও হৃদয়ের মধ্যে সেই কণ্ঠস্বরের একটি রূপ দেখতে পায়। সেই অচেনা কণ্ঠস্বর যেন তার মনে তিল তিল করে গড়ে তোলা নারী প্রতিমায় আসন পেতে বসেছে বলেই তার মনে হতে লাগলো। পরের স্লাইডটিতে আমরা যাই। এটি একটি সৃজনশীল প্রশ্ন দেখো। সৃজনশীল প্রশ্নটি সাজানো হয়েছে মৃণালিনী দেবীর মধ্যে একটি সহজ ব্যক্তিত্ব আছে, এটি কবি অনুভব করেছেন। তার মধ্যে এমন একটি শক্তি আছে যে তাকে উপেক্ষা করা যায় না। কবি তার অভিমতকে সম্মান জানাতে চেয়েছেন। এখানে আমরা প্রশ্নগুলো একটু সাজিয়েছি। ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন, খ নম্বরে অনুধাবনমূলক, এবং গয়ে হচ্ছে প্রয়োগমূলক, আর ভয়ে উচ্চতর দক্ষতামূলক। এখানে শম্ভুনাথ সেনের কী ছিল, অর্থাৎ শম্ভুনাথ সেনের মেয়ের শিক্ষার ব্রত ছিল। তারপরে কল্যাণী কেন বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। এখানে অনুধাবনমূলক প্রশ্ন দেখো। পরের উদ্দীপকের মৃণালিনী দেবীর সাথে অপরিচিতা গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি আলোচনা করো। উদ্দীপকের কবি এবং অপরিচিতা গল্পের শেষের দিকের অনুপম একই চেতনা মূল্যবোধের অধিকারী, মন্তব্যটি মূল্যায়ন করো। এই গ এবং ঘ অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ক নম্বরের প্রশ্নের মান 1, খ নম্বরের প্রশ্নের মান 2, গ এ 3 এবং ঘ এ প্রশ্নের মান হচ্ছে 4। এগুলো তোমরা একটু নিজেদের মতো করে মূল গল্পের ভিতর থেকে ব্যাখ্যা করবে। যেমন আমি একটু ঘ নম্বরটা দেখাচ্ছি। উদ্দীপকের কবি এবং অপরিচিতা গল্পের শেষের দিকের অনুপম একই রকম চেতনা ও মূল্যবোধের অধিকারী, মন্তব্যটি যথার্থ। যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান না জানানো একই একটা অপরাধ। মানুষের মাঝে যদি মূল্যবোধের পুতুলতা থাকে তবে সে সম্মানিত ব্যক্তিকে অবহেলা করে নিজের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে না। উদ্দীপকে দেখতে পাই মৃণালিনী দেবীর ব্যক্তিত্বকে অনুভব করে কবিতার সম্মান রক্ষা করেছেন। যাই হোক, গল্পে অনুপম প্রথমে কল্যাণীকে না বুঝলেও সে যখন তার ব্যক্তিত্বের পরিচয় পেয়েছে তখন সে তার মতামতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে। তাই পরিণতি বিবেচনায় বলা যায় উদ্দীপকের কবি এবং অপরিচিতা গল্পের শেষের দিকের অনুপম একই চেতনা ও মূল্যবোধের অধিকারী। যা শিক্ষার্থীরা, আমি একটু সংক্ষেপে বললাম, পরের স্লাইডে আমরা যাই। বাড়ির কাজ দেখো। অপরিচিতা গল্পের মূলভাব নিজের ভাষায় লেখো। এখানে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে যে অপরিচিতা গল্পের ভিতর থেকে সরকারিভাবে
সেই অ্যাসাইনমেন্টেও কিন্তু উল্লেখ করা হয়েছে, অপরিচিতা গল্পের আলোকে তোমরা নারী জাগরণের দিকটি বা নারীদের জীবন বৃত্তান্ত বা নারীর স্বাধীনতার দিকটিকে তো ফুটিয়ে তুলেছেন। এখানে তোমরা নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনুধাবন করতে পারবে বা উপলব্ধি করতে পারবে। সেক্ষেত্রে তোমরা নারী শিক্ষার উপরে যে রচনাগুলো আছে বাংলা দ্বিতীয় পত্রে, সেখান থেকে তোমরা সহযোগিতা নিয়ে বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি সেটি তোমরা কমপ্লিট করতে পারবে। যাই হোক, গল্পটি ভালোভাবে কয়েকবার করে আয়ত্ত করবে, তাহলেই ভালো করে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। আজ তাহলে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ। হোটেলে নিয়ে গেলে কেন?